So hello guys, so আরেকটা নতুন ভিডিও তোমরা কি কইতাম ওয়েলকাম হইতাম স্বাগতম হইতাম যা ইচ্ছা তাও হইতে পারো। তো এখন দেখতে পারো সিনটা এরকম, আমরা ইয়েলো ড্রেস কোড প্রিয়ার বাইর যে অধিবাসের আশীর্বাদ হইব এখন, আর ওখানে গিয়ে দুমদাম ফুর্তি হইব। সো কি হইব জানি না, কোনো কিছু জানি না কি হইব। সো সঙ্গে থাকো, দেখি এখানে গিয়ে কি হয়। সো স্টে টিউনড। সো গাইজ, তো যেরকম প্ল্যান আছে যে এখানে গিয়ে অনেক নাচা টাচা হইব ফুর্তি হইব, বাট হয়েছে কি তা আমরা রাইতে আইতেই বাজি গেছে, এখান থেকে যেতে যেতেই 10:30 বাজি গেছে। তারপরে দিকে আর এরকম আর শরীরেও একটুকু এনার্জি নাই যে কোনো কিছু কর্ম বা মজা কর্ম। তো খালি জাস্ট এখানে গেছি, যেরকম দেখলাই খাইছি আর আই গেছি। আর ওখানের মেইন লেগে আমরা অত সকাল চুলকানি শেষ হয়ে যায়নি। ওই দেখো এখানে এসে তারা এখনো রেডিও, এখন রাত্রে কয়টা বাজে? 12:30 বাজে, এখন তাই রেডিও। এখানেও অন্য বাকি গেছে, কিন্তু পিছনে তাই আসিল এখানে তাই কিতা স্ট্রেটনার বয়সে চুল এখনো কার্ল করবো। যে অঞ্জল মানুষে আইয়া কিতা করে ড্রেস চেঞ্জ করে, কিন্তু আমরা কিতা কোনো ড্রেস চেঞ্জ কোনো কিছু করা নাই। কারণ রিজনটা আইল এটাই, এখন বলে ফটোশুট হইতো কারোটা জানি আমরা ব্র্যান্ডেড প্লেয়ার আই গেছিস লুকাইয়া লাভ নাই, বেচা দিয়ে নিজেরাই হাইড করে। তো এরকমই, তো আজকের ভিডিওটা এরকমই শেষ করবো। দেখি আর কোনো কিছু করতে পারিনি। সো দেখো কি করা যায়, আর যদি এরপরে আর কোনো কিছু থাকে না তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিব। ওয়ার্কিং মোড মঞ্জুলিকা পার্ট 2 না তাই স্ট্রেট করে ও না ইজাকে ইও না বিদ্যালয় না নিও ও তো মঞ্জুলিকা আমি যে তোমার দেখতে পারে যেরকম চারিদিকে পৌজের বাহার ফটো উঠানের বাহার, এখানে আমরা হিরোর বাহার সব কিছু পাইবাই, সব অল ইন ওয়াল। আর ঘরের অবস্থা তা দেখাই, অত সুন্দর সুন্দর মানুষ সকল তখন কিন্তু অবস্থা এখানে দেখো, এই দেখো গাইজ অবস্থা রুমের জাস্ট অবস্থাটা দেখো, সাজার পরে এরকম জাস্ট অবস্থা থাকে। তো যেরকম কইছিলাম তো তোয়া কইতে মনে হয়েছে, তোয়ারে খুব বেশি মিস করাম, মানে কথার লগেও তোয়া এজার মিস করাম। তো ওখানে ব্যাপারের লেগে যে রাত্রে 12:30 বাজে আগে কইছিলাম, তখন তাইও আই গেছে। দেখো রাত্রে 12:30 সময় সাজা চলে গিয়ে একটু ফটোশুট হইতো, আর কিছু নটাই মজা, কারণ এখানে মজা করতে পারছি না। বেশি টায়ার্ড ছিলাম, সকাল অ্যাপ্রক্স 8 AM থেকে আমরা জার্নি করিয়া, তো আমরা কোনো এখানে কোনো ফটো স্ন্যাপ লইতে পারছি না। তো ফাইনালি এখানে আমরা একটু ফটো স্ন্যাপ লইব, একটু মস্তি করব, এরপরে ঘুমাই যাবো। তো এটা লাগে, সো এখন আর ফটোশুট নিমু, তোমরা আর কি দেখাইমু ফটোগুলা আমার যদি দেখার হয় ইনস্টাগ্রাম বা ফেসবুকে আইজিও এখানে সবকিছু পাইলি ভাই। সো এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি এই ভিডিওটা এখন পর্যন্ত একটুকু ভালো লাগিয়ে থাকে তাহলে কিতা করতাই জানা আছে, তো একটা সুন্দর করে লাইক করবাই। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করো না তাইলে কোডটা এটা কিতা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর সঙ্গে বেল আইকন যেটা আছে এটারে হিট করিও। সো আমি তোমার সঙ্গে মিললাম নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।